কোটা বিরোধী আন্দোলনে পুলিশের যানবাহন ভাঙচুর পুলিশ সদস্যদের ওপর হামলা এবং মারধরের ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে শুক্রবার রাতের রাজধানী শাহবাগ থানায় পুলিশ মামলাটি করে এতে আসামি করা হয় অজ্ঞাতনামা কয়েশো আন্দোলনকারীকে এছাহারে বলা হয়েছে ভাবে জনতায় আবদ্ধ হয়ে দাঙ্গা সৃষ্টি সরকারি কাজে বাধা ও পুলিশের গতিরোধ করে আন্দোলনকারীরা দাঙ্গা দমন করতে গেলে পুলিশকে আক্রমণ করা হয় অভিযোগে আরও বলা হয় শাহবাগে ব্যারিকেড ভেঙে সড়কে এসে অবস্থান নেয় আন্দোলনকারীরা এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর করে তারা ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার